আমি একটা কিতাব পড়ছি পাকিস্তানের আল্লামা তাকি উসমানী দামত বারাকাতুহুমের কিতাব মেরে শায়খ মেরে ওয়ালিদ মেরে শায়খ বইটার নাম ছোট্ট ওলামায়ে কেরাম কিনলে বাংলা অনুবাদ হইছে এখন মাকতাবাতুল আশরাফ থেকে আমার আব্বা আমার শায়খ বইটার নাম এখন বাংলাটন দারু এই হুজুররা যারা আছেন আপনারা কিনে পড়বেন অসাধারণ আমি এক বসায় পড়তে মন চাইবে এত সুন্দর কিতাব তো ওইখানে আছে উনি ওনার আব্বা সারা উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ আলেম মুফতি শফি রহমতুল্লাহ আলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহির আজাল্ল খলিফ মানে শ্রেষ্ঠ খলিফাদের একজন মুফতি শফি রহমতুল্লাহ আলে তিনি তাফসিরে মাআরিফুল কোরআনের লেখক এরপরে জগৎ বিখ্যাত আলেম ছিলেন জগৎ বিখ্যাত আলেম অনেক বড় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রধান মুফতি ছিলেন সেই মহান মানুষ এত বড় মহান আলেম সেই আলেম ওনার অভ্যাস লিখছে আল্লামা তাকি উসমানী দামত বারাকাতুহুম লেখেন যে আমার আব্বা মুফতি শফি রহমতুল্লাহ ওনার আদত ছিল যখনই কোথাও উনি দেখতেন কেউ আল্লাহর কথা বলতেছে উনি এক মিনিটের জন্য হলেও মনোযোগ দিয়ে ওনার কথাটা শুনতেন আর বলতেন হতে পারে ওই কথার মধ্যেই কোনো মণিমুক্তা লুকায়িত আছে কথা বুঝছেন পছন্দের বক্তা অপছন্দের বক্তা এগুলো ধোকা